হাওড়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামুনে আসছেন আর কিছুক্ষণ পরই হয়তো তিনি নামবেন সেনানিবাসে ইতিমধ্যে কিন্তু এই যে অঞ্চলের মানুষ ইটনা মিঠামুন অষ্টগ্রাম করিমগঞ্জ সহ কিশোরগঞ্জের যে তেরোটি উপজেলা আছে সব উপজেলার মানুষ কিন্তু এখন এই মিঠামুনমুখী আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এই সড়কটি হচ্ছে এই মিঠামুন জিরো পয়েন্ট থেকে ইটনার দিকে চলে গেছে এই দেখেন হেঁটে হেঁটে কিন্তু অনেক দূর থেকে মানুষ আসছে এবং এই যে লম্বা যাত্রা শুধু কিন্তু এই হেঁটেই আসছে না এটা তো সড়ক পথে একটা যোগাযোগ নদী পথেও কিন্তু আমরা যখন আসি সকালবেলা তখন দেখেছি প্রচুর মানুষ হাজার হাজার মানুষ নৌকায় আসছেন শত শত নৌকা ভোরে তারপর তারা নেতাকর্মীরা আসছেন এই হেলিপ্যাডের জনসমাবেশে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর এক নজর দেখার জন্য তারা যেটি বলছেন যে তারা এই যে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় হাওকে বলা হতো যে শুকনাই পাও আর বর্ষায় নাও অর্থাৎ বর্ষার সময় কোনো কিছুই পাওয়া যেত না নৌকা দিয়ে একমাত্র চলার ভরসা ছিল সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাউকে অনেক কিছু দিয়েছেন তারা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ অনেক বেশি কৃতজ্ঞ আমি যদি আরও জানাই যে এই যে এখন যে জনস্রোত শুরু হয়েছে মিটামুনির হ্যালিপ্যাড মাঠ কেন্দ্রিক সেই জনস্রোত কিন্তু এখন না মধ্যরাত থেকেই কিন্তু মোটামুটি বলা যায় সেই জনস্রোত শুরু হয়েছে আপনি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে শান্তিপুর ঘাটের ওপারের যে হাওড়ে হাওড়ায় হাওড় রয়েছে সেই হাওড়ের মধ্যে প্রচুর মানুষ সেই রাত্রিবেলা রাত্রি যাপন করেছে সেখানে তারা গরু জবাই করে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে এবং তাদেরও কথা ছিল একটাই তাদেরও কথা একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুদিন পরে আসছেন প্রায় পঁচিশ বছর পর তিনি আসছেন উনিশশো আটানব্বই সালে তিনি এসেছিলেন এবং তখন এখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন এরপর গত দুই যুগে যেই সচ সচককে তিনি যে দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন গত দুই যুগে দু সালে ক্ষমতায় আসার পর এই সময়ে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন হাওড়ের বিশেষ করে যোগাযোগ অবকাঠামোতে এবং স্বাস্থ্য স্যানিটেশান শিক্ষা এবং প্রত্যেকটা ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে প্রতিটি এলাকায় সেই বিষয়গুলো জন্য প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা জানাতে চান